নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বুদ্ধদেব গুহর লেখা একটি ভিন্ন স্বাদের উপন্যাস পূজোর সময়ে। আজকের পঞ্চম পর্ব। গত রাতে খেয়ে দিয়ে যাওয়ার সময় ভগাদা বলে গেছিলেন, কাল সকালে পুজো মণ্ডপে একবার ঢু মেরেই শিবপুরাতে চলে আসিস, বুঝলি? দুপুরে খেয়ে দিয়ে বিকেল বিকেল শিবাজিরাওয়ের কাছে যাব, তারপর নিজের উপত্যকায় তার বাজরা খেতে গিয়ে বসবো শুয়োর মারার জন্যে। চাঁদু বলেছিল, খাওয়া দাওয়ার ঝামেলা করো না, কালকে দুপুরের খাওয়া এখনও হজম হয়নি, আমি খেয়ে দিয়ে দুটো আড়াইটে নাগাদ পৌঁছব। কারণ উপত্যকায় যেতে হলে বাজিরাওয়ের পাহাড়ের উপরের বাড়ি থেকে মাইলচারে খেটে যেতে হবে, খাড়া উতরাইও আছে তার মধ্যে বেশ কিছুটা। আর শুয়োর যদি সত্যিই মারতে চাও তো দিন থাকতে থাকতে গিয়েই বসতে হবে, রাতের অন্ধকারে নতুন লোকের পক্ষে ওখানে পৌঁছতে বিস্তর অসুবিধে হবে, ফেরবার সময় দরকার হবে, সঙ্গে একটা টর্চ নিও, আমিও একটা নিয়ে যাব, 5 ব্যাটারির টর্চ। ঠিক আছে, যা ভালো মনে করিস, বলেছিলেন ভগাদা। কাল থেকে কেবলই মনে হচ্ছিল চাদুর যে মা বাবা বেঁচে থাকতে এমন একটি পরিবারের সঙ্গে কেন তার আলাপ করিয়ে দেননি, এরকম একটি পরিবার যে এখনও কলকাতায় আছে সে সম্বন্ধে ওর কোনো ধারণাই ছিল না। প্যান্ডেল থেকে ফিরেই সামান্য খেয়ে নিল চাদু। ব্যানার্জি দাদের, সুরাজ ও সুরাজের গার্লফ্রেন্ড সকলকে দিয়েও গত রাতের লেফটওভার অনেকখানি ছিল ফ্রিজে। সকালেই সুরাজকে ছুটি দিয়েছিল, বলেছিল বিকেল বিকেল যেন চলে আসে, কারণ রাতে ও ফিরতে নাও পারে, বাজিরাওয়ের খেতে যাবে। নিজেই দুপুরের খাবার গরম করে খেয়ে নিয়েছিল, তারপর ঘণ্টাখানেক বিশ্রাম। কাল শুতে শুতেও রাত 1টা হয়ে গেছিল, হুইস্কিও খাওয়া হয়ে গেছিল অনেকগুলো অনেক দিন পর। যখন শিবপুরায় গিয়ে পৌঁছল চাদু তখন 2:30 বাজে। বাইরের বারান্দাতে পগাদা, ভগাদা এবং স্নিগ্ধা তিন ভাই বোন বসেছিলেন। চাদু যেতেই ভগাদা বললেন, এই দেখ তোর জন্য বসে আছে স্নিগ্ধা, মোটর সাইকেল চড়বে বলে, যেন স্কুলের মেয়ে, দেরি হয়ে যাবে না? মনে মনে খুশি হলেও মুখে উদ্বেগ ফুটিয়ে বলল চাদু, 15-20 মিনিট যা না ঘুরে আসবি, নইলে কি আর ছাড়বে, খুকি তো, উঠল ভাই তো কটক যাই। ঠিক আছে এসো, চাদু বলল স্নিগ্ধাকে। স্নিগ্ধা বলল, আপত্তি? আপত্তি থাকলে যাব না। চাদু বলল, আপত্তির কি আছে? আপত্তি না থাকতে পারে, উৎসাহ না থাকলেও যাব না, বলুন উৎসাহ আছে? চাদু মুখ নিচু করে থাকল, ভাবল আচ্ছা মেয়ে তো। মোটর সাইকেলের পিনিয়নের ডান হাত রেখে খোলা চুলের স্নিগ্ধা না বসেই বলল, সিরিয়াসলি বলছি কিন্তু, বলুন যে উৎসাহের সঙ্গে নিয়ে যাচ্ছেন, তা না হলে আমার যেতে বইয়েই গেছে। ভগাদা বলল, তুই বড় পেছনে লাগিস চাদুর স্নিগ্ধা, যাবি তো যা, আমাদের সময় নষ্ট করিস না, বিগ গেম হান্ডিংয়ে বেরোবো আমরা, সিরিয়াস অ্যাফেয়ার। চাদু মাথা হেলিয়ে জানালো যে উৎসাহ আছে। মাথা হেলালে হবে না, মুখে বলুন, আছে ইকিরে বাবা, বলল চাদু। স্নিগ্ধা পেছনে চড়ে বসল, চাদুর সারা শরীরে শিহরণ খেলে গেল, ডান দিকে বাইকের মুখ ঘোরালো। এদিকের পথটি বেশ ছায়াচ্ছন্ন, বড় বড় গাছ আছে, ডান দিক দিয়ে নালা বয়ে গেছে একটি, মুছিন্দা জায়গাটার নাম, তারপরই পছিন্দা। স্নিগ্ধা বলল, জোরে চলুন, আপনি কত জোরে চালাতে পারেন দেখি তো। চাদু বলল, অনেক জোরেই পারি, কিন্তু পরের জীবনের ঝুঁকি নিয়ে জোরে চালাই না, একা থাকলে চালাই, যে পারে সে একাও পারে দোকাও, স্পিড বাড়ান, তাছাড়া পর ভাবলেই পর, আপন ভাবলেই আপন। চাদু স্পিড বাড়াল, ইঞ্জিন সাড়া দিল হ্যান্ডেলের অ্যাক্সিলারেটরে মোচড় দিতেই, চোখে মুখে জোর হাওয়া লাগছিল, স্নিগ্ধার ফিনফিনে সুগন্ধি, উথাল পাথাল চুল উড়ে আসছিল চাদুর মুখে চোখে। স্নিগ্ধা বলল, আরও স্পিড বাড়ান, আরও, আমার খুব ভালো লাগে স্পিড, আরও স্পিড, ভালো করে জড়িয়ে ধরো আমাকে, পড়ে যাবে নইলে,
প্রেম হয়ে যাবে না তো, চেঁচিয়ে বলল স্নিগ্ধা। হাওয়া ওর কথাগুলো নাড়িয়ে দিয়ে চুলেরই সঙ্গে এলোমেলো করে উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে উথালপাথাল হাওয়া তাদের ফিরিয়ে দিল আবার। চাঁদু উত্তর দিল না কোনো। জবাব দিচ্ছেন না কেন? গলা আরও তুলে চেঁচিয়ে বলল স্নিগ্ধা। এত চিৎকার করে কথা বলতে পারি না আমি, আমিও, কিন্তু এখন বলতে ভালো লাগছে। মাঝে মাঝে অন্যরকম হতে ভালো লাগে না আপনার? ওই রকমই চেঁচিয়ে বলল ও। লাগে, চাঁদুও যতখানি পারে গলা তুলে বলল, আমার খুব ভালো লাগে। মাইল চারেক যাবার পর বাঁদিকে সামনে পাহাড়ের কোলে সবুজ প্রান্তর, তার আঁচল এসে পড়েছে পথের ওপরে তার পাশেই। পথের কাছে কালো কালো গোলাকৃতি সব বড় বড় পাথর, প্রাগৈতিহাসিক আদিবাসী ছেলেদের কালো বুকের মতো চ্যাটালও আছে কিছু। বড় বড় শিশু আর করম গাছের ছায়াচ্ছন্ন হয়ে আছে জায়গাটা। জায়গাটা বেশ দূরে থাকতেই স্নিগ্ধা চেঁচিয়ে বলল, ওইখানে একটু বসবো। স্পিড কমিয়ে দিল চাঁদু, তারপর রাস্তা ছেড়ে ওই পাথরগুলোর কাছে গিয়ে থামালো বাইকটাকে। নামো। চাঁদুর কাঁধে হাত দিয়ে শাড়িটা উঁচু করে নিয়ে লাফিয়ে নামল স্নিগ্ধা। বাইকটাকে দাঁড় করিয়ে চাঁদুও নামল। স্নিগ্ধা বলল, ওই দূরের পাথরটাতে বসবো, বড় চাতালের মতো হয়েছে যেখানে, চলো। মিনিট তিনেক লাগলো জায়গাটাতে পৌঁছতে। স্নিগ্ধা বসেই বলল, বাহ কি সুন্দর জায়গাটা না? ওর কথা শেষ হতে না হতেই ময়ূর ডেকে উঠল পেছনের গাছ থেকে। বাহ, এখনও পৃথিবীতে ব্রজধাম আছে তাহলে? বিশ্বাস হয় না, কি বলুন? চাঁদু চুপ করে থাকল। স্নিগ্ধা বলল, দূর, আপনার সঙ্গে কথা বলে সুখ নেই। কী যে শুধু হুহা করেন, অন্যদের সঙ্গে কথা বলার সময় তো ফুলঝুরি ঝরে, আমার কাছে বোবা হয়ে যান কেন? আবারও হু, কাল রাতে তোমার গান খুব ভালো লেগেছিল, অত লোকের সামনে বলতে পারিনি। কেন? ভালো বলা তো কোনো গর্হিত অপরাধ নয়। জানি, তবুও পারিনি। কেন? তাই তো জিজ্ঞেস করছি, লজ্জা করছিল। আমারও তাই, স্নিগ্ধা বলল। আপনি সত্যি খুব ভালো গান, গানের চর্চা করেন না কেন? সঙ্গী পাই না, সময়ও পাই না। এই ছোট্ট জীবনে কটি জিনিসের চর্চা করা যায় বলো? সঙ্গী যদি কখনো পান তখনও হয়তো সময় পাবেন না। সময়কে কেড়ে পেতে হয়, সময়কে এমনি এমনি এসে কারো হয়? তা অবশ্য ঠিক, সময় নষ্ট না করলে একজন মানুষের হাতে অনেকই সময়, তা ঠিক। তোমাকে দেখে আমার খুব অবাক লাগে, চাঁদু বলল। কেন, আমি কি কোনো দুষ্প্রাপ্য পাখি? না, তা নয়। তুমি যে জীবনে একটা বড় ধাক্কা খেয়েছ, দুঃখ পেয়েছ, তা তোমাকে দেখে বোঝাই যায় না, সত্যিই বোঝা যায় না। একটুক্ষণ অবাক চোখে চেয়ে রইল স্নিগ্ধা চাঁদুর চোখে, তারপরে বলল, কীরকম দুঃখ? কোন দুঃখের কথা বলছেন আপনি? মানুষ হয়ে জন্মেছে অথচ কোনো দুঃখ পায়নি এমন কোনো মানুষের কথা আমি তো জানি না। দুঃখের রকম আমি কেমন করে জানব? কিন্তু কিছু মনে করো না, একটা কথা আমি বলবই, যে তোমার মতো মেয়েকেও যে পুরুষের অপছন্দ হয় তার মস্তিষ্কর সুস্থতা সম্বন্ধে সত্যি সন্দেহ জাগে, আমার নিজেরও তাই জাগে, বলেই স্নিগ্ধার নিচের ঠোঁট কামড়ে ধরল ওর দাঁতে। কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে চাঁদুর চোখে চেয়ে রইল। বিবশ হতে শুরু করল চাঁদু, হাত পায়ের সার দ্রুত চলে যাচ্ছে, মোটর সাইকেল আর চালাতে পারবে বলে মনে হয় না। স্নিগ্ধা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেই বলল, আপনি কি করে আমার দুঃখের কথা জানলেন? বরদা কিছু বলতেই পারে না, কারো কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করার রুচি অথবা সময় বরদার নেই। বৌদিরাও আমার সম্বন্ধে কোনো আলোচনা কারো সঙ্গে করেন না। ছোড়দা কি কিছু বলেছে? কোন দুঃখের কথা বলছেন আপনি? ছোড়দা? অবাক গলায় চাঁদু বলল, না না, ভগাদাও কিছু বলেননি তো? স্নিগ্ধা আরও অবাক এবং সন্দিগ্ধ হয়ে বলল, তবে কার কাছ থেকে শুনেছেন? আশ্চর্য, আমার দুঃখ অথচ আমিই জানি না, আমার ঘনিষ্ঠতম আত্মীয়রাও কেউই কিছু জানেন না, অথচ আপনি তা নিয়ে দুঃখ পান,
এই ব্যাপার নিয়ে আলোচনা আমি করতে চাইনি স্নিগ্ধা, কিন্তু তোমাকে দেখে তোমার সঙ্গে মিশে আমার একথা বিশ্বাস পর্যন্ত হয় না। কথাটা কি তা বলবেন তো খোলসা করে। তোমার ডিভোর্স? হেয়ার ট্রিগারে তর্জনী লেগে বেরিয়ে যাওয়া বুলেটের মতো কথাটা বেরিয়ে গেল। ফেরাবার আর উপায় নেই কোনো। এক মুহূর্ত চুপ করে থেকে স্নিগ্ধা বলল, ও। ওর মুখের ভাব পাল্টে গেল মুহূর্তের মধ্যে। আমার ডিভোর্সের কথা? তাতে আপনার দুঃখ পাবার কি আছে? ডিভোর্স তো আজকাল কত মেরি হচ্ছে, ও তো জল ভাত। তাছাড়া যখন জানলাম যে ভদ্রলোক পারভার্টেড, বিচ্ছিরি রুচির, তখন মার দাদারা তো ঘর বর ভালো করে দেখেই বিয়ে দিয়েছিলেন। কিছু কথা থাকেই যা স্ত্রী বা স্বামী না হলে জানা যায় না, দশ বছর ধরে মিশলেও না। আমার দুঃখের চেয়েও আমার মায়ের, আমার দাদা বৌদিদের এই আঘাতটা অনেক বেশি লেগেছে। ডিগ্রি আর শিক্ষা তো সমার্থক নয়, কোনো বিশেষ বিদ্যাও নয়, চারদিকে চেয়ে দেখেন না। যাই হোক, আপনি যেন ভুলেও ওই কথা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করবেন না। আমাকে বলেছেন নিছক আমার প্রতি করুণাবশত, তা বুঝি। আপনাকে ধন্যবাদ যে, কিন্তু কারো করুণায় যে আমি চাই না, চাইব না এই জীবনে কখনো। তবু আপনাকে ধন্যবাদ আবারও নিশ্চয়ই দেব। আপনি যে আমাকে মেয়ে হিসেবে অন্য একজন অপরিচিত পুরুষের তুলনায় যোগ্যতর বলে মনে করেন, এটা কমপ্লিমেন্টই বই কি, স্বীকার করতেই হবে। চাঁদু বলল পায়ের দিকে মুখ নামিয়ে, আমার এত দুঃখ হয় কথাটা ভাবলেই। বুঝতে পারছি যে আমার এই দুঃখই আমার প্রতি আপনার মনে করুণা জাগিয়েছে এক ধরনের, কিন্তু আমার কোনো দুঃখ নেই। দুঃখ হবার কি আছে, জীবনটা তো নষ্ট হয়নি। আমি তো আর অন্য দশজন মেয়ের মতো লোকে কি বলবে ভেবে সমস্ত জীবনটা নষ্ট করিনি। নষ্ট হতে হতেও জীবনটা বেঁচে গেল তা বুঝে স্বস্তিও পাচ্ছি খুবই। নষ্ট যা হয়েছে তা সামান্য সময়ই, আমি তো আবার মুক্ত, বাকি আছে অনেক। জীবন তো অনেকই লম্বা, কম কম করেও অসীম ঐশ্বর্যময়। শরীরের মনের অতি সামান্যই তো খরচ হয়েছে, প্রায় সবটাই তো এখনও হাতে আছে ইনট্যাক্ট। চাঁদু কিছু না বলে করুণ মুখ করে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধা বলল, একটা কথা বলবেন? কি? ব্যাপারটাকে অত্যন্ত ক্লোজলি গার্ডেড ফ্যামিলি সিক্রেট হিসেবেই রাখা হয়েছিল, আর আমাদের তো দেখছেনই, আমরা নিজেরাই নিজেদের নিয়ে স্বয়ংসম্পূর্ণ। লেখাপড়া, গান বাজনা, খেলাধুলো, শখের রান্নাবান্না, অন্তর্মুখী ও বহির্মুখী নানারকম শখ নিয়েই আমাদের সময় কেটে যায়। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবে সত্যিই আমাদের তেমন প্রয়োজন কোনোদিনও ছিল না। পরিপূরকের অপেক্ষা যাদের আছে তারা মানুষ হিসেবে অসম্পূর্ণ, এমনই একটা ধারণা আমাদের বাবা আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন, উপদেশ দিয়ে নয়, তার নিজের জীবনযাত্রা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়েই প্রমাণ করে গেছেন। মাও বাবার যোগ্য স্ত্রী ছিলেন, বাবা নেই বলে মা নিজে হয়তো কোনো শূন্যতা নিশ্চয়ই বোধ করেন, কিন্তু আমাদের কখনো তা বুঝতে দেননি। বাবা যেমন ছিলেন, আমাদের মাও আমাদের সকলেরই বন্ধু, বৌদিদেরও। আত্মার আত্মীয়তাকেই আমরা চিরদিন আত্মীয় বলে জেনেছি, রক্তের আত্মীয়তা বা সামাজিক বন্ধনের আত্মীয়তা নয়। তেমন মনের মতো, রুচিমতো না হলে আমরা কখনোই বন্ধুত্ব করিনি কারো সঙ্গেই। করুণা করবেন না প্লিজ আমাকে, কারো করুণাই আমার চাইবার নয়, প্রয়োজন নেই কোনোই। স্নিগ্ধা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, কি বলবো, আমার বাবাকে যদি দেখতেন তাহলে আমার সম্বন্ধে কিছুটা বুঝতে পারতেন আপনি। তারপরই বলল, আচ্ছা, এই খবরটা আপনাকে দিল কে, সত্যি করে বলবেন? তোমাকে মিথ্যে বলবো তা তুমি ভাবলে কি করে? না, আপনি যে ভালো মিথ্যে বলতে পারেন না তা আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম। ভালো মিথ্যে সকলে বলতে পারে না, কেউ কেউ অবশ্য পারে। আমার মাসিমণি। কিরণ মাসি? উনি আপনাকে বলেছেন আমার ডিভোর্সের কথা? সত্যি? ইনক্রেডিবল। যাই হোক, আপনি যখন জেনেই গেছেন
আপনার কাছে সত্য গোপন করে লাভ কি? তাই ভাবি, প্রথম দিন থেকেই আপনি আমার প্রতি এত নরম সুন্দর ব্যবহার করছেন কেন? এখন বুঝতে পারছি একজন দুঃখ পাওয়া মেয়ের প্রতি এ আপনার অনুকম্পা, করুণা, দয়া। আপনি সত্যিই মহানুভব, আপনাকে ধন্যবাদ দিয়েও ছোট করব না। চাঁদু চিৎকার করে বলতে চাইল, এ দয়া নয়, অনুকম্পা নয়, করুণা নয়, এ আমার অকৃত্রিম আন্তরিক ভালোবাসা। কিন্তু মুখ ফুটে একটি শব্দও বেরুল না। সব বক্তব্যই বুকের মধ্যে পুরনো কফেরই মতো বসে রইল, গলায় কিছুতেই উঠে আসলো না কিছুমাত্র কথা হয়ে। স্নিগ্ধা বলল, আমরা তো মাত্র আর পাঁচ ছ দিনই আছি, এই কদিন আমাকে দয়া, করুণা বা অনুকম্পা কিছুই করতে হবে না আপনার, প্লিজ। নিজের দুঃখ আমি নিজে সামলাবার ক্ষমতা রাখি, বলেইছি তো আমার মা বাবা আমাকে তেমন ভঙ্গুর করে গড়েননি। কথাটা হয়তো বেশিবার বলা হলো, কিন্তু মনে রাখবেন কথাটা, আর যে কদিন আছি। চাঁদু চুপ করেই রইল। স্নিগ্ধা বলল, চলুন ফিরি, ছোড়দার রাগ করবে আর দেরি করলে। দুজনে পায়ে পায়ে বাইকটার কাছে গেল। স্নিগ্ধা উঠল চাঁদু বসবার পরে, আলতো করে ওর পিঠে হাত রাখল, তারপর পিঠ থেকেও হাত সরিয়ে নিয়ে সিটটাকে আঁকড়ে ধরল দু হাতে, বলল, ফেরার সময় খুব আস্তে আস্তে চলুন, নইলে আমি পড়ে যেতে পারি। সময়ে সময়ে যেমন গতি, তীব্র গতি খুব ভালো লাগে, সময়ে সময়ে আবার ভালো লাগেও না। চাঁদু কিছু বলল না, স্নিগ্ধার কথা মতো আস্তে আস্তেই চালাতে লাগলো বাইক। সমস্তটা পথ স্নিগ্ধা আর একটি কথাও বলল না। চাঁদু বলল, কি হলো, কথা বলছো না যে? কি বলবো, সবসময় কথা বলতে ভালো লাগে না। শিবপুরায় ফিরতেই স্নিগ্ধা পেছন থেকে নেমেই সোজা ভিতরে চলে গেল। ভগতা একটু অবাক চোখে স্নিগ্ধার এই হঠাৎ পরিবর্তন এবং সোজা চলে যাওয়াটা মনোযোগের সঙ্গে লক্ষ্য করলেন। ভগতা তখন ছিলেন না বারান্দাতে। তারপর চাঁদুকে বললেন, কিরে, আমার বোনকে বাইক থেকে ফেলে ঢেলে দিয়েছিলি নাকি? যাবার সময় যা জোরে চালিয়ে গেলি, আমি ঠিক এই ভয়ই করেছিলাম। না, চাঁদু বলল অন্যমনস্ক গলায়। ভগতা বললেন, হট নিউজ আছে, কাল রাতে পাহাড়ের ওপর সন্ন্যাসী বাবাদের আশ্রম থেকে একটি বাছুর ধরে নিয়ে গেছে হুন্ডারে। শিবাজিরাও এসে বসে আছে, আধখানা খেয়েছে, বাকি আধখানা খেতে আজ রাতে নির্ঘাত ফিরে আসবে বাচাদন। তাই শিবাজিরাও কিলের ওপরে মাচা বেঁধে এসেছে, বেলাবেলি গিয়ে বসতে হবে, আসবে আর গদ্দাম করে দেখে দেব। একেই বলে কপাল, শিকার করতে চাইলাম শুয়োর আর কপালে নাচছে হু হু রবে হুন্ডার, বুঝলি না? একেই বলে লুটি তো ভাণ্ডার, মারি তো হুন্ডার। হ্যাঁ, চাঁদু বলল অন্যমনস্ক গলায়। গন্ডারের জায়গায় যে ভগতা হুন্ডার বললেন তা খেয়ালই করল না, মনে মনে নিজেরই মুন্ডুপাত করছিল ও। মাসিমণি তো বারবার করে নিষেধই করেছিলেন, তা করা সত্ত্বেও ওই প্রসঙ্গ তোলা ওরই অন্যায় হয়েছে, নিজের পায়ে কুরুল ও নিজেই মেরেছে। এখন এ শিবাজিরাও, কাহাও তুম, জলদি আও। বাজিরাও দারোয়ানদের ঘর থেকে দৌড়ে এলো। ভগতা বললেন, তুই চল চাঁদু মোটর সাইকেল নিয়ে, আমি বন্দুক আর শিবাজিরাওকে নিয়ে ইমরানকে সঙ্গে করে এগোচ্ছি। জায়গাটা শিবাজিরাওয়ের বাড়ি থেকেও নাকি মাইলখানেক নিচের ওই উপত্যকারই লাগোয়া, তুই শিবাজিরাওয়ের বাড়ি গিয়ে অপেক্ষা কর, আমরা পৌঁছচ্ছি এখনই, গাড়িও যাবে জায়গাটা পর্যন্ত, ওর বাড়ি থেকে একসঙ্গে রওনা হব, তখন তুই পেছনে পেছনে আসবি, তারপর ইমরানের সঙ্গে শিবাজিরাও ফিরে যাবে, তুই আর আমি মাচায় বসবো, বুঝেছিস? হোল নাইট থাকতে হতে পারে, তোর জন্য একটা কম্বল নিয়ে নি। লাগবে না, চাঁদু বলল। জোরে মোটর সাইকেল চালিয়ে চাঁদু পৌঁছে গেল অনেক আগেই বাজিরাওয়ের ডেরায়। মালতীও লক্ষ্য করেছিল চাঁদুর এই অন্যমনস্কতা, বলল, তবিয়ত গড়বড়ায়া গিয়া কা? নেহি নেহি তো ভাবিজি, চাঁদু বলল। তারপর বলল, সকলে মিলে যেন লক্ষ্মী পূর্ণিমার পরে একদিন তার কোয়ার্টারে গিয়ে কাটিয়ে আসে, বহুদিন তো যায়নি ওরা, এইবার এই মেহমানদের জন্যে ওদের দেখভাল করতে পারল না পুজোর সময়ে। মালতী বলল, বাজরা না উঠলে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, তবে একটি রাখোয়ার ছেলে জোগাড় হয়েছে,
পবননন্দনজির কৃপাতে এবার থেকে রাতে সেই ক্ষেত পাহারা দেবে। দিনকাল বড় খারাপ হয়ে গেছে, রাতে একা বাড়িতে থাকতে আমার ভয় করে। নির্জন পাহাড়ে কালীকুয়োর জল নিতে যাই, উঁচু জাতের লোকেরা অনেকেই নানা রকম ভয় দেখায়, লোভ। ছেলেটির বয়স কত? রাখোয়ার ছেলেটির কোনো মেয়ের সম্বন্ধেই ও আর কোনো ঔৎসুক্য রাখে না, এমনই গলায় বলল চাঁদু। মালতী একটু আহত হলো চাঁদুর ভাবে, বলল 10 সাল। চাঁদু শুনে অবাক হয়ে গেল, সঙ্গে বন্দুক টন্দুক থাকলে তাও অন্য কথা ছিল। রাতের পর রাত ওই জনমানবহীন 15-20 বর্গমাইল উপত্যকার রাতের গা ছমছম পরিবেশে নানা রকম জানোয়ারের মধ্যে ওই চারদিক খোলা চালাঘরে 10 বছরের একটি ছেলে ক্ষেত পাহারা দেবে ভাবাও যায় না। বড় বাঘ নেই যদিও, কিন্তু চিতা বাঘ আছে, বুনো শুয়োরই যথেষ্ট। সজারু আছে বড় বড় হুন্ডার, ঘোর ফরাসের দল, এক চাট মেরে দিলে মাথার খুলি ফেটে চৌচির হয়ে যাবে। ধন্যী সাহস ছেলেটির, কি পাবে বদলে ছেলেটি? 20 কেজি কাঁচা বাজরা, যখন ফসল উঠবে সুখা নয়। ওর আর কেউই নেই, দূরের এক গ্রামে বাড়ি। ওর বাবা মাকে পুড়িয়ে মেরেছে রাজপুত্রা গ্রামশুদ্ধ লোকের সঙ্গে কিছুদিন আগে, ও পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে। প্রাণে শেষ পর্যন্ত বাঁচবে কি না সে বিষয়ে সন্দেহ হলো চাঁদুর। ও যাতে চামার, ওর জন্যেও আমাদেরই পাশে একটি ঘর বানাবো আমরা কাল থেকে, আমাদের সঙ্গেই থাকবে, কোথায় আর যাবে বেচারা। মালতী বলল বটে, কিন্তু চাঁদুর মনে হলো ছেলেটিকে প্রায় বন্ডেড লেবারেরই মতো রাখবে মালতীরা, সুযোগ পেলে বড়লোকদের মতো গরিবরাও অন্যকে ঠকাতে দুবার ভাবে না, ঠকাবার রকমটা শুধু আলাদা আর পরিমাণটাই, ভেবে দুঃখ পেল চাঁদু। চাঁদু নিজে যে জীবনযাত্রায় অভ্যস্ত এবং এই পগাদা ভগাদা স্নিগ্ধারাও, তাতে এইসব মানুষের কথা খবরের কাগজে পড়া ছাড়া অন্য কোনোভাবেই জানার কথা নয় ওদের। মাঝে মাঝেই চাঁদুর নিজের ওদের প্রতি দরদ এবং ভালোবাসাটা মেকি কি না সে সম্বন্ধে সন্দেহ জেগেছে। তারপরে ও ভেবেছে ও তো তবুও কিছু দরদ রাখে, এখানে ওই হঠাৎই আসা ভগাদারাও। কিন্তু বাজিরাওদের মতো, ওই ছেলেটির মতো হতভাগ্যদের যতদিন দেশের মূল স্রোতের সঙ্গে মিশিয়ে নেওয়া না যাচ্ছে, যতদিন না চাঁদুরা সকলেই ওদের সাহায্যের সহানুভূতির হাত আন্তরিকভাবে বাজিরাওদের দিকে বাড়িয়ে দিয়ে ওদের সঙ্গে মিশে না যাচ্ছে, নিজেদের কিছু ছেড়ে, কিছু সময়, কিছু ভোগ, কিছু সম্পত্তি, ততদিন এরা সবসময়ই পেছন দিকে টেনে রাখবে এই দেশকে। ওদের অবস্থা না ফিরলে, ওরা মাথা তুলে না দাঁড়ালে শুধু চাঁদুদের উন্নতি দিয়ে কোনোই লাভ হবে না। বাজিরাওদের কথা ভাবলেই নিজেদের ওপর মহলের নিতান্ত ব্যক্তিগত সুখ দুঃখ অনুভূতিগুলিও সবই কখনো কখনো বিলাসিতা বলে মনে হয়। কিন্তু সব মহলের মানুষই মানুষ, মূল অনুভূতি প্রবৃত্তি এই সব প্রত্যেক মানুষেরই একই। তবে এখনও যে এই রকম সহানুভূতিশীল একটি মন বাঁচিয়ে রেখেছে, রাখতে পেরেছে নানা রকম বিক্ষিপ্ততার মধ্যেও, তার জন্যেই কৃতজ্ঞ বোধ করে চাঁদু ওর সৃষ্টিকর্তার কাছে। তার নিজের যেমন মমত্ববোধ আছে বাজিরাওদের প্রতি, ও স্বাভাবিকভাবেই আশা করে যে বাজিরাওদেরও সেই রকমই মমত্ববোধ থাকবে ওই রাখোয়ার ছেলেটির প্রতিও, যে অনাথ আশ্রয়হীন। চাঁদু শুধল, ছেলেটির নাম কি? চাঁদু। মজা লাগলো চাঁদুর, ওর নামেই নাম, নেমসেক। ওর ঘর বানাতে কত খরচ হবে? খরচ আর কত হবে, কাটতোরা দুজনে মিলে কেটেই আনবে, মানে বাজিরাও আর ও। মাটি কিনতেও পয়সা লাগবে না, খুঁড়ে বের করব আর নিজেরাই হাতে করে বানাবো ঘর, মজুরিও লাগবে না, শুধু খাপরারই যা খরচ। চাঁদু বলল, আমি এরই মধ্যে একদিন এসে কিছু টাকা দিয়ে যাব, শীত পড়ল, ওর জন্য একটা রজাই আর জামাকাপড় কিনে দিও, তোমাদেরও শীতের জন্য যা লাগবে। মালতী বলল, দেবরজি তুমি আর কত দেবে, তুমি গত জন্মে আমাদের কে ছিলে তা জানি না, তবে আমার ছেলেকে আমি এই কথাই সবসময় বলবো যে বড় হয়ে তোমার ঋণ শোধ করতে না পারুক স্বীকার যেন করে। চাঁদু হেসে বলল,
গত জন্মের কথাই যদি বলো তো তোমাদের কাছে আমারও গত জন্মে যে অনেক ঋণ ছিল না এবং সেই ঋণই আমি শুধু স্বীকার করারই চেষ্টা করছি তাও তো হতে পারে। ওসব কথা বলো না, যে কোনো মানুষই অন্য মানুষের জন্যে নিজের স্বার্থের জন্যে যা করে সেটাকে করা বলে না, সেটা নিছকই লেনদেন। স্বার্থ ছাড়া কারো জন্য কিছু করাটাই আসল করা, তার মধ্যেই যে যা কিছুই করে তার সবটুকু আনন্দ। নিজেদের স্বার্থ ছাড়া কারো জন্যে তোমার ছেলে বড় হয়ে অথবা তোমরা নিজেরা বড় লোক হয়ে যদি কিছুমাত্রও করো তাতে যে আনন্দ পাবে মনে, তাতেই দেখবে সব শোধবোধ হয়ে যাবে। মালতীর চোখের পাতা ভারী হয়ে এলো, বলল, ভগবান তোমার ভালো করুন। বলেই বলল, দেবারজি একটা কথা বলবো। কি? অপরাধ দেবে না বলো? বলো না। ওই যে শিবপুরার দিদিমণি যারা এসেছেন তাদের মেয়ে, তার সঙ্গে তোমার বিয়ে হলে বড় মানাতো। যেমন রূপ তেমন গুণ, বাড়ি শুদ্ধ সকলকে দেখে ওদের ব্যবহারে আমরা এতই খুশি, ওদের সঙ্গে তোমার এতই মিল যে ওই দিদিকে দেখার পর থেকে আমরা দুজনে শুধু এই কথাই আলোচনা করছি। চাঁদু কিছু না বলে মুখ নিচু করল, তারপর বলল, দিদিমণি যে খুবই ভালো সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই, পুরো পরিবারই চমৎকার, কিন্তু আমি কি তার যোগ্য? তাছাড়া যারা লেখাপড়া জানেন তারা নিজেদের ইচ্ছে মতোই বিয়ে করেন, তোমাদের মতো তো সম্বন্ধ করে বিয়ে হয় না তাদের। তার আমাকে পছন্দ হলেই না এসব কথা ওঠে। তোমাকেও পছন্দ হবে না এমন মেয়ে আছে নাকি? মালতি বাঁ হাতের তর্জনীটি গালে ঠেকিয়ে সত্যি অবিশ্বাসের গলায় বলল, আছে ভাবিজি, সংসারে সকলেরই কি সকলকে পছন্দ হয়? তাই যদি হতো তবে তো একটি পুরুষকেই সব মেয়ে বিয়ে করতে চাইত, অথবা সব পুরুষ চাইত একটি মেয়েকে। ভাগ্যিস তা হয় না বাস্তবে, হলে তো দাঙ্গা লেগে যেত। মালতি হেসে ফেলল চাঁদুর কথায়, বলল, এটা ভাবার মতো। এমন সময় ইমরানের ট্যাক্সি এসে বাজিরাওয়ের ডেরাতে হাজির হল। মালতি বাজিরাওকে বলল, চান্দু ওই মাচানেই আছে এখন। বাজিরাও ইশারা করল চাঁদুকে মোটর সাইকেলে ট্যাক্সিকে ফলো করতে, তাই করল চাঁদু। ভগতা ট্যাক্সির জানালা দিয়ে হাত নাড়ল মালতিকে। সন্ধে হতে আর মিনিট ৪৫ বাকি, তাই তাড়াতাড়ি করছে বাজিরাও। জায়গাটাতে পৌঁছেই চাঁদু দেখল যে পাহাড়ি ঝর্ণাটা যেখানে কালো পাথরের একটা বিরাট চওড়া ফালিকে ফাটিয়ে ফাটিয়ে নিচের উপত্যকাতে গিয়ে পড়েছে, তারই একেবারে পাশে উপত্যকার গায়েই ঘন জঙ্গল। ট্যাক্সি থেকে নেমেই বাজিরাও কথা না বলে ইমরানকে ইশারাতে গাড়ি নিয়ে দূরে চলে যেতে বলল। চাঁদুকেও ইশারাতে বলল মোটর সাইকেলটার স্টার্ট বন্ধ করে ঠেলে নিয়ে গিয়ে ৫০ গজ দূরে কতগুলো বড় বড় পাথরের চায়ের আড়ালে রেখে আসতে, তাই রেখে এলো চাঁদু। এমন সময় ভূতেরই মতো নিঃশব্দে, ভূতেরই মতো দেখতে একটি ছোট্ট ছেলে নেমে এলো একটি সাহাজ গাছের ওপর থেকে, ন্যাড়া মাথা। ও নামতেই গাছটাকে ভালো করে লক্ষ্য করে দেখল চাঁদু যে একটি মাচা বাঁধা হয়েছে তাতে, এবং মাচার নিচে পুটুস ঝোপের ভেতরে গাছের ছায়াতে সাদা বাছুরের অবশিষ্টাংশ পড়ে আছে, বেশিটাই খেয়ে গেছে। ফিসফিস করে বাজিরাও চাঁদুদের বুঝিয়ে দিল কি হবে ওদের মোডাস অপারেন্ডি, হুন্ডারদের উঠে আসার সম্ভাবনা উপত্যকা থেকেই। দুপুরের রোদে ওই নালারি কাছাকাছি বড় ঘাসের মধ্যে বা কোনো গাছের ছায়াতে নিশ্চয়ই সে শুয়ে আছে। চাঁদু তো দর্শক, শিকারী ভগাদাকে বাজিরাও বলল যে হুন্ডারকে দেখতে পেলেই যেন হরবর করে গুলি না করে, সন্ধ্যের পরপরই এমনকি এখনও সে চলে আসতে পারে, এসে যখন খাওয়া আরম্ভ করবে খেতে খেতে অন্য কোনো দিকেই আর খেয়াল থাকবে না তার। ঠিক তখনই চাঁদুবাবু আলো ফেলবেন আর ভগাবাবু ঘোড়া দাববেন, প্রথম গুলি লাগলেও আরও একটি গুলি করবেন, সাবধানের মার নেই। আর যদি গুলি খেয়ে অথবা না খেয়েও হুন্ডারকে পালিয়ে যেতে দেখেন তখনও গাছ থেকে মোটে নামবেন না, পাথরের ওপরে পায়ের ছাপ ভালো বোঝা যায় না তো, এটা হুন্ডার না হয়ে সঞ্চিতোয়াও হতে পারে, সঞ্চিতোয়া হলে খুবই খতরনাক, আহত সঞ্চিতোয়া। ভগাদা কানে কানে বলল, এ কি ঝামেলারে শালা,
আমি তো কাঁঠাল মারা শিকারী, আমি কি অত ভালো শিকারী যে চিতা মারব? খেয়ে ফেলবে যারা। চাঁদু বলল, এখন রণে ভঙ্গ দিলে ইজ্জত ঢিলে হয়ে যাবে, পার গেলাম। বাজিরাও ওদের গাছে চড়িয়ে দিয়ে বলে গেল যে গুলির শব্দ শুনলেই ইমরান আর ও গাড়ি নিয়ে আসবে, আর যদি রাত 9টার মধ্যেও না দেখা দেয় হুন্ডার অথবা সঞ্চিতোয়া, তবে নাম্বার আগে খুব ভালো করে চারধার টর্চ জেলে দেখে নিয়ে মোটর সাইকেল নিয়ে আপনারা নিজেরাই ফিরে আসবেন, পথে তো ভয়ের কিছু নেই। রাত 9টা অবধি ইমরানকে আমার ওখানে রেখে তারপর নিচে পাঠিয়ে দেব। চাঁদু তার নেমসেক চান্দুকে দেখছিল, একটা ছেঁড়া কালো জামা গায়ে, পরনে একটি খাকি হাফ প্যান্ট, তাও খাবলা খাবলা ছেঁড়া, ন্যাড়া মাথায় একটা গামছা জড়ানো। মাচায় বসে বাজিরাওয়ের সঙ্গে ট্যাক্সিতে উঠে চলে যাওয়া চান্দুকে দেখে চাঁদু ভাবছিল, নেহাতি এক দুর্ঘটনা বশতই চান্দু ও চাঁদুর জীবন কত অন্যরকম। অবস্থাপন্ন শিক্ষিত বাবা মায়ের ঘরে জন্মেছিল বলে চাঁদু আজকের চাঁদু, আর গরিবস্য গরিব ছোট জাতের ঘরে জন্মেছিল বলে 10 বছরের চাঁদু এবং তার ভবিষ্যৎ কত অন্যরকম। এই জন্মগত পার্থক্য বড় লজ্জাকর। চাঁদু যে সুযোগ পেয়েছে জীবনে, সেই সুযোগ চাঁদু পেলে হয়তো চাঁদুর চেয়ে আরও কত বড় হতে পারত। আগুনে পুড়ে মরা মা বাবার শ্রাদ্ধ করেছে বলেই ন্যাড়া মাথা এখনও চাঁদুর। মনটা বড়ই খারাপ হয়ে গেল চাঁদুর। স্নিগ্ধার ব্যাপারে মনটা তো খুব খারাপ হয়েছিলই, তবে এই মন খারাপটা অন্য রকমের। খারাপ ও ভালো কত রকমের হয়, আর মনের ভালো খারাপের তো কথাই নেই। মাচায় বসতেই ভগাদা উ আ করে এপাশ ওপাশ করতে লাগলেন। মাচা ওই নামেই, টাঙ্গি দিয়ে চেরা কয়েক ফালি তক্তা বিছিয়ে লতা দিয়ে বেঁধে দিয়েছে আড়াআড়ি করে দুটি ডালের ওপর বাজিরাওয়েরা। ওদের এরকম আসনে বসা অভ্যেস আছে, চাঁদুদের নেই। কাঠের কোনাগুলি উঁচু উঁচু হয়ে আছে। শহুরে বাবুদের ফোমকুশনে বসা অভ্যস্ত পেছন প্রতিবাদ করে উঠছে, তবে ভগাদা যতখানি করছেন সেটা বাড়াবাড়ি বলে মনে হলো চাঁদুর। ফিসফিস করে ভগাদা বললেন, এ একটা ফোড়া হয়েছে বে জায়গায়, পেকে একেবারে টনটন করছে, এই কারণেই গতকাল তোর বাড়িতে গানের মেহফিলটা পর্যন্ত ভালো করে এনজয় করা গেল না। দেখিস নেই, বারবার বাথরুমে যাচ্ছিলাম তুলোটা ঠিক করতে, ও পুরো পেছনটাই দপদপ করছে, বারান্দাতে চেয়ারে ও তো বালিশ পেতেই বসেছিলাম, লক্ষ্য করিস নি বোধহয়, বালিশটা গাড়িতেও এনেছি, গাড়িতেও বালিশ পেতে বসেছিলাম। তা এখানেও বা আনলেন না কেন? এমন অবস্থায় হুন্ডার মারতে আসার দরকার কী ছিল? এখন নিজের ফোড়া সামলাবেন না হুন্ডার? আমি তো বন্দুক জন্মে ছুরিনি। এলাম পাছোরা হাসে, তাছাড়া সাদা বালিশ দূর থেকে হুন্ডার দেখে ফেলতে পারে, শিকার না করলে কি হয়? শিকারের বই তো পড়েছি 2-4, কিছু তো জানি। তোমার পেছনে ফোড়া তা তো ওরা জানে না, এতে হাসবার কী ছিল? আচ্ছা কি ভাবতো, হুন্ডার শিকার করতে এসেছে বালিশে বসে, হুন্ডার তো ছেড়ে দে, বালিশে বসে গন্ডার শিকার করলেও লোকে হাসতে পারে। নিচের উপত্যকাটা এখন দারুণ সুন্দর দেখাচ্ছিল, সেদিকেই চাঁদু তাকিয়েছিল। হঠাৎই ভগাদা চাঁদুকে খোঁচা মারলেন আঙুল দিয়ে, অন্যদিকে চেয়ে দেখে শেষ বিকেলের শারদ আলোয় একদল ঘোর ফরাস খুব আস্তে আস্তে উপত্যকার মধ্যে চড়তে চড়তে এগোচ্ছে। বর্ষার জল পাওয়া উপত্যকার সতেজ সবুজ ঘাসে ওদের হাঁটু অবধি ডুবে রয়েছে, নীলচে ছায়রঙা শরীরে বিধুর সোনালি রোদ লেগেছে, চমৎকার দেখাচ্ছে। কি বগাদা উত্তেজিত হয়ে বললেন, কী রোগলো, কখনো দেখিনি, কী জানোয়ারে শালা, জঙ্গলি ঘোড়া নাকি? ঘোর ফরাস, চাঁদু বলল, সেটা আবার কী মাল রে, ফোড়া করছে ধরাস ধরাস আর তার মধ্যে ঘোর ফরাস। হাসি চেপে চাঁদু বলল, নীলগাই ব্লু বুল। তারপর চাঁদু বলল, দেখেননি কি? আর দেখেছেন ঠিকই, তবে চিড়িয়াখানায়। চিড়িয়াখানার ন্যাড়া লোহার গরাদ ঘেরা পরিবেশে কোনো জানোয়ারকে দেখারই মানে হয় না, ভালো করে দেখুন। চাঁদু ভাবছিল, এই দলটি যদি দয়া করে আজ রাতে বাজিরাওয়ের ক্ষেতে গিয়ে পৌঁছে যায় তো ফসলের কিছু আর বাকি থাকবে না।
উত্তরপ্রদেশ, বিহারে এবং অন্যান্য জায়গাতেও নামের পেছনে গাই কথাটা থাকায় এদের মারা আর গোহত্যা করা সমান অপরাধ বলে গণ্য হয়। বিহারে এদের বলে ঘোর ফরাস। গায়ের চেয়ে ঘোড়ার সঙ্গেই কিন্তু এদের মিল বেশি। অথচ এরা গরুও নয়, ঘোড়াও নয়, এক ধরনের অ্যান্টেলোপ। কত রকমের কুসংস্কার যে এখনও বেঁচে আছে আমাদের দেশে। চান্দুর মা বাবাদের মতো কত লোককে পুড়িয়ে মারা হচ্ছে তারা হরিজন বলে। বিন্দি আর বিয়ে হলো না, হবে না, ভরত যাতে যাদব তাই। এদিকে বাজিরাওয়ের বুকের রক্ত ঢালা সারা বছরের খাদ্য সংস্থান নীলগায়ের দল খেয়ে ফেললেও তাদের গায়ে হাত দেওয়া যাবে না, নামের পেছনে গাই আছে বলে। অবশ্য কিছু শস্যের বিকল্পে কিছু বন্যপ্রাণী বাঁচানো উচিত কি উচিত নয়, এটা একটা ভাববার মতো প্রশ্ন। কিন্তু বাজিরাওদের মতো গরিব, যাদের বাঁচার আর কোনো পথই নেই, তাদের তাহলে অন্য কোনো বিকল্প ব্যবস্থা বা ভর্তুকি দেওয়া উচিত বন বিভাগ থেকে। এত সব কথা ভাবার সময় কার আছে? নীলগাইরা অদৃশ্য হলে জাদু বাছুরটার দিকে তাকালো। বাছুরটার পেছন থেকে খেয়েছে, যে জানুয়ারি খাক, একটা করে পা সামনের ও পেছনের। জঙ্গলি হিংস্র জানোয়ারে খাওয়া গৃহপালিত পশু এর আগে আর কখনোই দেখেনি জাদু। উপত্যকা থেকে নানা রকম পাখি ডাকছিল, চিংকারা হরিণের একটি দল এখানে তো আছেই, তবে তারা উপত্যকাতে বিশেষ নামে না, মালভূমির ওপরের বিস্তৃত এলাকাতেই ঘুরে বেড়ায়। চিংকারাদেরও খুব কাছ থেকে কখনো দেখেনি জাদু। তবে বাজিরাওয়ের কাছে শুনেছে যে চিঙ্ক চিঙ্ক করে ডাকে বলেই ওদের নাম নাকি চিংকারা। অন্ধকার হয়ে গেল। এবার উপত্যকা থেকে একজোড়া টিটি পাখি টিটিরটি টিটিটি করে ডাকতে ডাকতে ঝর্ণার রেখা বরাবর উড়ে আসছিল, উপত্যকা থেকে উঠে আসছিল। পাখিগুলো কেন ডাকছে কে জানে। একজোড়া পেঁচা ঝগড়া করতে করতে উড়তে উড়তে অন্ধকার আকাশে ঘুরতে ঘুরতে দূরে চলে গেল, কিচি কিচি কিচির করে ডেকে মালভূমি আর উপত্যকাকে একটি আধিভৌতিক মাত্রা দান করে। গা ছমছম করে উঠল চাদুর। এমন সময় হঠাৎ ভগাদা বললেন, হুরি বাবা, বাবারে মা। হঠাৎ ভগাদার এই উৎকণ্ঠিত অবস্থায় সর্গম সাধনা করার স্বাদ কেন হলো তা বোঝবার চেষ্টা করে চাদু বলল, কি হলো? পোড়াটা আর পারছি না। দাঁত মুখ খিচিয়ে ভগাদা চাদুকে বললেন। ঠিক সেই সময়ই একটা খচর মচর শব্দ শোনা গেল ঝর্ণার পাশের ঝাঁটি জঙ্গলে। ইংরেজিতে এমন সময়কেই বোধহয় বলে জাংচার। কিন্তু কিছুই দেখা বা বোঝা গেল না, কি যেন আর হতে পারে। ভগাদা বললেন, আলো দিস কিন্তু ঠিক করে ব্যারেলের ওপরে, এবারে ঠিক রেডি হয়ে বসি, বি ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি। স্বীকার করবেন ভগাদা, চাদু মাচায় বসে কেয়ারফুল হয়ে কি করবে তা ভেবে পাচ্ছিল না। এমন সময় খচরমচর শব্দটা হঠাৎই মাচার খুবই কাছে চলে এলো, কিছুই দেখা যাচ্ছিল না, চারদিকে গাছের ছায়া। ভগাদা চাদুকে আলো জ্বালবার সুযোগ না দিয়েই অন্ধকারেই শব্দের দিকে নল ঘুরিয়ে হঠাৎ শব্দভেদী গুলি করে দিলেন। গুরুম আওয়াজে শব্দ ছুটল, সঙ্গে সঙ্গে চাদু আলো জ্বালল। দেখা গেল একজোড়া শেয়াল ভগাদা এবং চাদুর চেয়েও বেশি ভয় পেয়ে ঝর্ণার পাথরের কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ওদের মাচার দিকে চেয়ে। আলোতে তাদের দুজোড়া লাল চোখ জুল জুল করে জ্বলে উঠতেই ভগাদা বললেন, লেপার্ড বলেই আবার গুলি, এবং এবারে গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে একটা ধাতব আওয়াজ। লেপার্ডের শরীর যে ধাতুতে তৈরি হয় সে কথা কোনো বইতেই পড়েনি। চমকে গেল চাদু। কি হলো বোঝার আগেই শিয়াল দম্পতি অলিম্পিক স্প্রিন্টারের মতো দৌড় লাগিয়ে পগার পার হলো, আর সঙ্গে সঙ্গে ভগাদা চিৎকার করে উঠলেন, রে মা। একেই তো ধাতু নির্মিত চিতাবাঘের উপস্থিতিতে চাদু শঙ্কিত হয়েই ছিল, তার উপরে আবার হঠাৎ কোন রাতের পকর নিয়ে পড়লেন এই অসময়ে ভগাদা, তা বুঝতে না পেরে চাদু বলল, কি হলো? ফোড়া ফাটল, কি আরাম রে চেদো, কি আরাম। কোনো শালা বাঘশিকারি কোনোদিনও জানবে না যে একটা টনটনে পেল্লায় ফোড়া ফাটার আরাম দশটা বাঘ মারার আরামের চেয়েও বেশি। কি মজা রে চেদো।
এত আনন্দ বহু বছর পাইনি। এদিকে পরপর দুটি গুলির শব্দ শুনে ইমরান ওদের নিয়ে আসছে। দূর থেকে হেডলাইটের আলো দেখা গেল, অ্যাম্বাসেডর গাড়ির ইঞ্জিনের শব্দ। অসমান বন্ধুর পথহীন মালভূমিতে ঝাঁকতে ঝাঁকতে আছাড় খাচ্ছে হেডলাইট দুটোর আলো। যত জোরে পারে আসছে ইমরান। চাদুদের টেনশন ফোড়া ফাটার সঙ্গে শেষ, ইমরানদের গুলির শব্দের সঙ্গে শুরু। চল নামি চেদো, ভগাদা বললেন। দাঁড়াও না, ওরা আসুক। ওরা এলে কি বলবো? তা আমি কি করে বলবো, চাদু বলল। আপনি কি দেখে কিসে গুলি করলেন তা আপনিই জানেন। প্রথম গুলি তো শেয়ালদের, যদিও লাগেনি। দ্বিতীয় গুলিটাই রহস্যের কারণ। গুলি লেগেছে, শব্দও পাওয়া গেল, কিন্তু শব্দটা, ভগাদা বললেন। দেখ যেদ, ওদের মিথ্যে বলবো না। শিকার করা এবং ভালো শিকারী হওয়ার চেয়েও অনেক বেশি ভালো ভালো জিনিস আমি করতে জানি। মিথ্যে বগা বলবে না, বলবো শিয়ালকেই বাঘ ভেবে যা ফ্যাক্ট। গাড়িটা এসে গেল। গাড়িটা এমনভাবে রাখলো ইমরান চেয়ে, হেডলাইটের আলো ওদের গাছে পড়ল। চাঁদু আগে নামল। ফোড়া বিনা নোটিশে ফাটায় পুজ রক্তে ভগাদা মিসটাফ হয়েছিলেন। বললেন, বন্দুকটা ধর, ভয় নেই, দুটি গুলি ফুটে গেছে। বন্দুকটা চাঁদুর হাতে দিয়ে নিজে বাজিরাওয়ের সাহায্যে নামলেন গাছ থেকে। চাঁদু বলল, হুন্ডার কাহা, হুন্ডার না সঞ্চিত হুজুর, আজিব এক আওয়াজ হওয়া দুসরা গলি পর, পহলা গলি তো মিসি গিয়ে থে, হাম লোগোনে ওহি সে শোনা। ওদের কথাবার্তায় কান্না দিয়ে বিরক্ত চাঁদু নিজের মোটরসাইকেলের দিকে হেঁটে চলল টর্চ জ্বালিয়ে। শিকারের এই প্রহসনের কিছুক্ষণ আগেই আজ বিকেলে সে যে অন্য এক প্রহসনের মুখ্য চরিত্র হয়েছিল তার কথা মনে পড়েই ওর মন ভারাক্রান্ত হয়ে গেল। ও ভাবছিল মোটর বাইকটা স্টার্ট করে এই পাহাড়ের মালভূমি থেকে সোজা রানিওয়ারাতে ওর কোয়ার্টারে গিয়ে থামবে, কিন্তু মোটরসাইকেলের কাছে গিয়েই আটকে উঠল চাঁদু। পেছনের মাঠগাঁটটা ফুটো হয়ে গেছে ভগাদার গুলিতে, অথচ আশ্চর্য টায়ারের কোনো ক্ষতিই হয়নি। চাঁদু ডাকল, ভগাদা একটু এদিকে আসুন। হতচকিত ও মনক্ষুণ্ণ বাজিরাওয়ের সঙ্গে ভগাদা এদিকে এসে উপস্থিত হলে বলল চাঁদু, দেখো তোমার শিকার। তাই বলি, অমন মেটালিক সাউন্ড হলো কেন? বাজিরাও মুখ হা করে দাঁড়িয়ে রইল, হয়তো ভাবছিল এই শিকারীকে তার বাজরা খেতে না নিয়ে গিয়েই ভালো করেছে। শুয়োরে যে তাকে চিড়ে দিত নির্ঘাত সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। চাঁদু বলল, তোমার বাহাদুরি আছে, টায়ারটাকে বাঁচিয়ে মাঠগাটে এমন গুলি করা জিম করবেটের পক্ষেও সম্ভব হতো না। ভগাদা হেসে বললেন, রোটাক্স বল ছিল অব্যার তোমার, কেমন মেরেছি বল? বাঘসিংহ তো অনেক শিকারই মেরেছে আজ অবধি, মোটরসাইকেল মেরেছে কজন? আমি চললাম। চাঁদু বলল, টাটা। কোথায়? রানিওয়ারায়। সে কি, তুই রাতে খেয়ে যাবি, স্নিগ্ধা বলেছে মা? হেমাসিকে বলবেন যে আমার শরীর ভালো নয়, আর যেন ক্ষমা করেন, একাদশীর দিন সন্ধ্যেতে তো আসবেনই আপনারা, দেখা হবে। বলেই চাঁদু মোটরসাইকেল স্টার্ট করল। দাঁড়া চাঁদু, দাঁড়া একটু। ভগাদা দৌড়ে গিয়ে চাঁদুর বাইকের হ্যান্ডেল ধরে দাঁড়ালেন একটুক্ষণ, বললেন, তোর কী হয়েছে রে? কিছু না তো। স্নিগ্ধার সঙ্গে তোর ঝগড়া হয়েছে? ঝগড়া না তো, ঝগড়া হবে কেন? তাছাড়া কী নিয়ে? হয়নি কিছু। ভালো, কিন্তু মাকে কী বলবো? বললামই তো, বলবেন যে শরীর ভালো নেই, আপনাদের ওখানে ঢুকলেই আটকে যাব, আমি আদর ঠেলতে পারি না, তাই আগে চলে যাচ্ছি। যাবি তো যা, কি আর বলবো, কিন্তু তুই ইমরানকে নিয়ে যা, তোর বাইকটার দরকার আছে, দশেরার দিন একটু মির্জাপুরে যাব। আপনি তো কাল আসছেনই, তখনই নিয়ে নেবেন? কাল একটু বিকেল বিকেলই যেতে চাই, তোকে পরশু সকালেই ফেরত দেব আশা করি। তাহলে রাখুন। বলেই স্টার্ট করা বাইকটাকে দাঁড় করিয়ে নিজে গিয়ে ট্যাক্সিতে উঠল। বলল, চলি, সাবধানে যেও। গাড়িতে উঠেই বালিশটাকে পাঠিয়ে দিল চাঁদুকে দিয়ে। বালিশটা বাইকের সিটের ওপর পাততে যাচ্ছিলেন ভগাদা, তখন চাঁদু আবার নেমে গিয়ে বলল, চলুন, নিজ অবধি আমিই চালাই, আপনি বন্দুক আর বালিশ নিয়ে গাড়িতে উঠুন, আপনাদের গেটের কাছে আমি গাড়িতে উঠে যাব, বাইক নিয়ে নেবেন আপনি। তাই ভালো।
বাজিরাও আর চান্দুও গাড়িতে উঠল ভগাদার সঙ্গে। চাঁদু আগে আগে চলল, আস্তে আস্তেই, পেছনে পেছনে ট্যাক্সি। চান্দু বলল, কাল সকালে গিয়ে দেখতে হবে বাছুরটার কি হলো শেষ পর্যন্ত, আর মাচার কাঠগুলো খুলে নিয়ে আসব, বাড়ি বানাতে কাজে লেগে যাবে। হ্যাঁ, বাজিরাও বলল। শিকার না হওয়াতে ও হতাশ হয়েছিল। ভগাদা যে কাঁঠাল আর ফোড়া আর মোটরসাইকেল মারা শিকারি তা ও আগে কি করে জানবে। নিচে নেমে ভগাদাদের বাড়ির একটু আগেই দাঁড় করালো বাইকটাকে চাঁদু, তারপর স্টার্ট বন্ধ করে নামল। স্নিগ্ধা এখন তার মন ভরে আছে, বড় তেতো লাগছিল জিপটা। এই উন্মাদ জিনিয়াস বড়লোক পরিবারের মেয়ে স্নিগ্ধার যোগ্য সে নয়। এই পরিবারের সকলেরই ভালোত্ব এবং বিনয়ও বোধহয় এক ধরনের ঔদ্ধত্যই, অহমিকায় মোড়া। ট্যাক্সিটা এসে পৌঁছতেই ভগাদা নামলেন এবং ভগাদা নামতেই চাঁদু উঠে বসল। ভগাদা জানালা দিয়ে গলা ভেতরে ঢুকিয়ে বললেন, পরশু সকালে বাড়ি থাকিস, খুব ভোরে যাব তোর বাড়ি, ব্রেকফাস্ট খাবো তোর সঙ্গে, তখন কথা হবে। অল দ্য বেস্ট চাঁদু। ট্যাক্সিটা জোরে চলছিল। অতখানি পথ চাঁদুকে পৌঁছে ইমরান ফিরে এসে খাওয়া দাওয়া করবে, রাত যদিও বেশি হয়নি। মাইলখানে গিয়েই ইমরান গাড়ি দাঁড় করালো, বলল, আপকে লিয়ে পান দেখে রাখি তি উনোনে, ম্যা বিলকুল ভুল ব্যাটা। কন? দিদি জি। তুমি খালো, ম্যা ঘর যাকার না আগে আবি খানা খাওঙ্গা, ভুক লাগা হ্যায় জোর। জর্দাবি দেখার রাখি থি, নেই খাইয়েগা সচমুচ? সচমুচ, শক্ত গলায় বলল চাঁদু। তারপর বলল, আব জলদি চলো।